ব্যবস্থা করা হবে এবং যারা নো পার্কিং জোনে থাকবে আগামীকাল তো অভিযান শুরু হবে আমরা কিন্তু সম্ভব।
স্যার আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে বললাম যে বড় বড় গেটগুলিকেও খোলা খুলে ফেলা হচ্ছে মানে বিষয়টা যদি একটু খুলে আজকে দুটি ক্লাবে গেট তৈরি করা হচ্ছিল দেখা যাচ্ছে যে তারা কিন্তু একদম রাস্তার মাঝামাঝি চলে এসেছে কাজে আমরা বলবো আমরা সময় আমরা চাইব সমস্ত ক্লাবগুলি যাতে সুন্দর পুজো করতে পারে প্যান্ডেলের ক্ষেত্রে আমরা অনেকটা ছাড় দিয়েছি গেটও হবে তোরণও হবে পুজো উৎসবে সবটাই হবে কিন্তু যাতে জনগণের কোনো অসুবিধা না হয় যান চলার কোনো অসুবিধা না হয় দুর্ঘটনা যাতে কবলিত না হয় মানুষজন এই সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট পরিমাপের চেষ্টা করছি আজকে দুটি গেট আমরা খুলে ফেলেছি রামনগরে তারা রাস্তার প্রায় মাঝখানে চলে এসেছিলো তাদেরকে বলা হয় যে তারা নিজেরা সরিয়ে দিয়েছেন আমাদের পৌরনিগমের গিয়েছিলেন আমিও আবেদন রাখবো পুজো কমিটি গেলে পুজো অবশ্যই করতে হবে মানুষজন দর্শনার্থী পুনরুন্নতি লক্ষ লক্ষ লোক আসবে এখন শহরে যাতে সুন্দরভাবে পুজো উপভোগ করতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে স্যার একটা কোশ্চেন দেখা যাচ্ছে পুজো আসছে কিন্তু রাস্তা খুদাই করে কতগুলো বাসের